এই বাড়িটাই তো মনে হচ্ছে। অমিতবাবু আবার বলল, হ্যাঁ ইনি ছাড়া নাকি আবার কলকাতায় আমার কেউ হেল্প করতে পারবে। অ্যালেক্সা, অ্যালেক্সা, এই অ্যালেক্সা, আরে এই ঢ্যামনা উদ্গণ্ড অ্যালেক্সা, মুখ খিস্তি করবেন না স্যার, আমি আপনার বাপের এআই নই, আগের দিনও মাতাল হয়ে নাচ দেখাতে বলেছিলেন। চুপ সালা, তোকে কি আমি আফিম খাওয়ার জন্য টাকা দিয়ে রাখছি নাকি? আমি এআই ফর ডেটা সেক, আমি আফিম খাই না, only hashtag ভাগ সালাত। কে আগে? আমি অভিজিৎ, অভিজিৎ বাগ্রাসী, ওই স্টার্টআপের ব্যাপারটার জন্য আর কি। অমিত বাবু মনে হয় বলেছেন আপনাকে। ইউ আর লেট, 12 মিনিটস লেট। কই না তো, আমি তো বরঞ্চ 12 মিনিট আগে এসে বসে আছি। ও, তাহলে বোধহয় আমার ঘড়িটা খারাপ। কিন্তু মিটিং তো 11টা থেকে ছিল, তুমি 12 মিনিট আগে এলে কেন? আমি সব জায়গায় একটু হাতে সময় নিয়ে যেতেই পছন্দ করি আর কি। তুমি 12 মিনিটের গুরুত্ব বোঝো না অজিত, শেষ 12 মিনিটে কত কি হয়ে গেছে। একটা পুচকে সুইগি ডেলিভারি বয় শেষ 12 মিনিটে 12টা বাড়িতে মদের চাকনা ডেলিভার করে দিয়েছে, 12টা নেতার বাড়িতে সিবিআই রেড করে দিয়েছে, আর শেষ 12 মিনিটে সিজিদ্দা 12খানা নস্টালজিয়া চুলকানোর ডায়লগ লিখে দিয়েছে, আর তুমি গলিটা মিস করে গেলে অভিজিৎ। তাহলে বলো আমি কিভাবে আমার সময় নষ্ট করতে পারি? হ্যাঁ তো প্রবীর বাবু, বাবু নয় শার্ক, আমি মুদির দোকান চালাই না। হ্যাঁ তো শার্ক, আমার কাছে একটা ইউনিক স্টার্টআপ আইডিয়া আছে, যদি কাইন্ডলি আপনি একটু শুনতেন। মানে অমিত বাবু বলেছেন এই কলকাতা শহরে যদি কেউ আমার হেল্প করতে পারে সেটা হচ্ছেন আপনি। বালের স্টার্টআপ, বালের আইডিয়া, শোনো হে চোকরা, সেসব অনেক আগের কথা, তখন তোমার মুখে ভাতও হয়নি, তোমার মতো অনেক ছেলেপুলে এখানে এসছে, বলেছে তাদের নাকি ইউনিক স্টার্টআপ আইডিয়া আছে, কিন্তু শুনতে শুনতে বুঝতে পেরেছি সেই একই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, বাঙালির দ্বারা ব্যবসা হবে না, তুমি বরং ছিঁচকে চাকরি করো, যত সব ইমতিয়াজ আলী সিন্ড্রোম, যাও টিসিএস এর ছেলে টিসিএস ফিরে যাও। না মানে এক সময় তো আপনি খুব বড় একজন অন্তপ্রেরণা ছিলেন, আপনার সব ভেঞ্চার্সের কথাও আমায় অমিত বাবু বলেছেন আর কি, প্লিজ আপনি যদি একটু কাইন্ডলি শুনতেন। কেন শুনবো? হ্যাঁ ওরা শুনেছিল আমার কথা। শোনো, বাঙালির দ্বারা ব্যবসা হবে না, বাঙালি শুধু পাঞ্জাবি পরে নন্দনে গিয়ে আতলামি মারাবে, সালা মিডিওক্রিটি। কিন্তু আপনি তো চেয়েছিলেন যে বাংলায় ব্যবসা হোক। আমি সেই মানুষটা আর নেই। তুমি যাকে দেখো রোজ একা হেঁটে আসে তার ঘরে হেরে যাওয়া, আমি সেই মানুষটা নেই। হ্যাঁ, 5টা জয়তালি পিজা, ওকে স্যার, 2টো স্পেগেটি ওলিগোলি, ঠিক আছে, আর
আর কি বলেন স্যার? পাস্তাই অনলি রাস্তা তিট। ওকে স্যার, আর কিছু স্যার? আর কিছু না। ওকে স্যার, 30 মিনিটে ঢুকে যাবে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ। আমার জোম্যাটোর আইডি আর পাসওয়ার্ড নিয়ে আমার বন্ধুর ছেলে আমাদেরই উল্টো দিকে দোকান খুললো। দোকানের নাম দিল ট্যাপার চপের ভাণ্ডার। ইতালির নেপলস শহরে পিজার জন্ম হয়। ইতালির পিজাই আসল পিজা। তোমরা যেটা খাও সেটা আমেরিকার পাকামি। আমি ওই নেপলসের রেসিপি মেনে পিজা বানাতাম, কেউ বুঝলো না, কেউ বুঝলো না অভিজিৎ। ট্যাপা চপের ভাণ্ডারের ট্যাপা একদিন আমায় এসে বলল, জেঠু চপ আর পিজার পার্থক্যটা বুঝতে শিখুন। প্রথমটা নেসেসিটি, পরেরটা লাক্সারি। সালা হারামির বাচ্চা না হে অভিজিৎ, বাংলায় শুধু একটাই শিল্প হবে, চপ শিল্প। এক্স্যাক্টলি স্যার, আমারও তাই। স্টার্ট আপ আইডিয়াটা হচ্ছে চপ নিয়ে, অ্যাপের চপ। কিসের চপ? অ্যাপের চপ। দেখুন, ঠিক যেই কারণে আপনার স্টার্ট আপটা বন্ধ হয়ে গেছিল সেটাই হবে আমাদের নতুন স্টার্ট আপ, অ্যাপের চপ। মানে কলকাতার সব ছোট বড় চপের দোকান ঠিক হাতের মুঠোয়, তাও বিশেষ কম দামে। বুঝলাম। এই তুমি কিছু খাবে? অ্যালেক্সা আপনি এবার একটা কাজের লোক রাখুন। না না, আমি কিছু খাবো না, আমি খেয়ে এসেছি। তোমার আইডিয়াটা বেশ ইউনিক, কিন্তু তোমার হাল এরম বেহাল কেন? তুমি কি বাউন্ডুলে ঘুরি নাকি মানা? না শার্ক, আসলে ইঞ্জিনিয়ারিং করার পরে আমি ভেবেইছিলাম যে আমি চাকরিটা করব না, আমি ব্যবসা করব। কেন, ক্যাম্পাসিংয়ের হাই পেড জবের স্টেবিলিটিটা পছন্দ হলো না নাকি? স্যার আসলে আমি ছোট থেকেই মা বাবার বাধ্য ছেলে হয়ে বড় হয়েছি, ছোট থেকে সব পরীক্ষাতে টপও করেছি। সত্যি বলতে আমার বাংলা সাহিত্য নিয়ে আগাগোড়ায় পড়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু মা বাবার বাধ্য ছেলের মতন আমি ইঞ্জিনিয়ারিংটা করেছি। ক্যাম্পাসিংও বসেছি, চাকরি করার ইচ্ছে ছিল না, তাও বছর চাকরি করেছি। কিন্তু হুট করেই একদিন অফিস থেকে আসার পথে দেখি সেই কলেজ থেকে আমি তোকে বলে আসছি যে আমার নামটা নেওয়ার সময় তোতলাবি না, কারণ খারাপ লাগে শুনতে। আরে ইন্সপেক্টর পোদ্দারদা, তুমি কাঁধে হাত রাখলে যদি আমি ভয় না পাই তখন আবার তুমি বলবে যে কিরে সিনিয়রদের ভয় পেয়ে রেসপেক্ট দিতে শিখিসনি, তাই আর কি। তা যাচ্ছ কোথায় এরকম গাধার মতো পিঠে ভিজে তুলোর বস্তা নিয়ে? আমার ওই ভিজে তুলোর বস্তা মানে 9টা 5টার চাকরি, সেটা আমি করতে চাই না। তা কি করতে চাও? আমি স্টার্ট আপ। স্টার্ট আপ? হ্যাঁ তা করো না লেওড়া, সমস্যাটা কোথায়? আব্বা নেহি মানেঙ্গে। দেখ এসব আলবাল বকলে না, কানের গড়ায় একটা থাপড়া মারবো, সঙ্গে পোক্ত অ্যালিবাইও দেবো যে তুমি এসব কাজের জন্য তৈরি হওনি। আব্বা নেহি মানেঙ্গে। এক কাজ কর, বাড়িতে যা, বাবাকে বোঝা যে বাবা কাজটা তো আমার ভালো লাগে, তাহলে তুমি যদি কাজটা আমাকে করতে না দাও যেটা হবে সেটা হলো কি হলো? এত মন দিয়ে কি শুনছো? আমি কি এখন 3 ইডিয়টসের র্যাঞ্চোর মনোলগ দিয়ে তোমার পাছায় আন্ত্রপ্রনোরের স্ট্যাম্প দেব? স্টার্ট আপ তো আমি করবই ইন্সপেক্টর দা,
2 বছর যা জমিয়েছি চাকরি করে তাই দিয়েই শুরু করবো। তা দিয়েই করবে। তোমার যা এন্থু দেখছি তাতে করে তোমাকে আটকানো প্রচন্ড সমস্যার হবে। তুই তো পুরো বিয়ার রে বাঞ্চুত। বিয়ার? পিচার্স দেখিস নি তাই না? শোন একটা কাজ কর, তোকে আমি একজনের নাম্বার দিচ্ছি, তিনি আবার আমারও সিনিয়র, তিনি তোকে হেল্প করতে পারবেন। তাকে দেখলে না আমারও মুখ থেকে পোত 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 বেরিয়ে যায়। কি যে বলো না বাড়া, তুমি নাম্বারটা লেখো। অনেক আশা নিয়ে এসেছি সার, পোত্তারদাই আপনার কাছে পাঠিয়েছে, প্লিজ একটু দেখুন না। এতে কোন সাইজের ব্রা পড়িস রে? মাঙ্গিদের মতো ফ্যাচ ফ্যাচ করছিস কেন? কাঁদছি না তো, বাইরে বাইরে কেউ মনে হয় লঙ্কা ফোড়ন দিয়েছে। খুব ভীষণ পাকা অসভ্য ছেলে তুমি। আপনি ডাক্তার দেখান স্যার, আপনার প্রবলেম আছে। আছে তো, কিন্তু ফান্ডিং এর চেকটা কি তোমার ওই সিনিয়রের পদে লিখব? চলে না স্যার, দিনের বেলা তো বনভিটা চলে, কিন্তু শুধু ওই বাংলা দিয়ে।